দশম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজকে তোমাদেরকে আমি কোষে দেখো চব্বিশের অধ্যায় চব্বিশের হ্যাঁ ত্রিকোণমিতি পুরকোণের যে অঙ্কগুলো আছে তার পাঁচের অঙ্কটা ছয়ের অঙ্কটা এখন করাচ্ছি, পাঁচেরও ছয়ের অঙ্কটা এখন করাচ্ছি। তোমরা লক্ষ্য করো আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাই পদ্ধতিগুলো সহজ পদ্ধতি, আমার পদ্ধতিগুলো ফলো করো, আমার পদ্ধতিগুলো ফলো করলে সহজেই তোমরা অঙ্ক করতে পারবে, ত্রিকোণমিতি কোনো প্রবলেম থাকবে না, মাধ্যমিক পরীক্ষায় ত্রিকোণমিতি তোমরা সহজেই করে দেবে। তাই বলছি আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট দাও। এখন আমি তোমাদের অঙ্কে আসছি, দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, সেক স্কোয়ার বারো মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ইজিকুয়াল টু ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে হবে। সেক স্কোয়ার বারো মাইনাস সেক স্কোয়ার বারো মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর হ্যাঁ ইজিকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে। দেখো আমি এইখানে একটা জিনিস পাচ্ছি, আমি সোজা তোমাকে বলে দিচ্ছি অঙ্কটা, এখন আমি আসছি না তবু বলে দিচ্ছি। দেখো ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর মানে এটা মানে কত, কট স্কোয়ার আটাত্তর আসছে। তাহলে এইটা যদি আমি কোষেকে এইটা যদি আমি কোষেক বার করতে পারি, এটা যদি কোষে কোষেক বার করতে পারি আর এটা কট আমার এসে যাচ্ছে, তাহলে কোষেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এগুলো ওয়ান। এখন আমি এইটা কী করে কোষেক বার করবো সেটা দেখো, দেখো সমান লিখলাম, হ্যাঁ সমান লিখলাম আমি, দেখো সমান লিখে এইটা আমার কী দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে সেক স্কোয়ার বারো, আমি লিখলাম কি সেক স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস আটাত্তর ডিগ্রি। এটা যদি আমি লিখি দেখো তো হয় নাকি, আমার নব্বই থেকে আটাত্তর বাদ দিলে বারো হয়, তো সেক স্কোয়ার বারো হয় মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার আটাত্তর, ট্যান স্কোয়ার আটাত্তর ডিগ্রি যেমন যথারীতি লিখে দিলাম। এবার দেখো সেক স্কোয়ার আটাত্তর মানে কত, তাহলে সেক স্কোয়ার আটাত্তর সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এটা আমি বলতে পারি কোসেক স্কোয়ার আটাত্তর, কোসেক স্কোয়ার আটাত্তর ডিগ্রি মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার আটাত্তর মানে কত বলো, কট স্কোয়ার আটাত্তর, কট স্কোয়ার আটাত্তর, কট স্কোয়ার আটাত্তর, কট স্কোয়ার আটাত্তর ডিগ্রি কোসেক স্কোয়ার, এই কট স্কোয়ার দেখো এইটা কোসেক স্কোয়ার আটাত্তর বেরোলো, আবার সেক স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস আটাত্তর মানে কোসেক স্কোয়ার আটাত্তর, আর এটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আটাত্তর মানে কত, ওয়ান বাই টেন মানে কট, তার মানে কট স্কোয়ার আটাত্তর। তাহলে কোসেক স্কোয়ার আটাত্তর মাইনাস কট স্কোয়ার আটাত্তর মানে কত, কোসকোয়ার থিটা মাইনাস কোসকোয়ার থিটা, এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা জুলটু কত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ওয়ান, তাহলে আমি এইখানে লিখতে পারি এটা সমান ওয়ান। তাহলে এরপর দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা কী বলেছে, দেখো দুইয়ের অঙ্কটা বলেছে যে হোয়েন এ প্লাস বি ইজিকুয়াল টু নাইনটি ডিগ্রি, যখন এ প্লাস বি নব্বই ডিগ্রি হলে ওয়ান প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ, এটা আমাকে প্রুভ করতে বলেছে যে আমার যদি এ প্লাস বি ইজিকুয়াল টু নাইনটি ডিগ্রি প্রুভ দ্যাট এ প্লাস ওয়ান প্লাস ট্যান বা ট্যান এ প্লাস বাই ট্যান বি ইজিকুয়াল টু সেক স্কোয়ার এ, এটা আমাকে প্রুভ করতে বলেছে। দেখো আমরা কী জানি এ প্লাস বি ইজিকুয়াল টু কত, দেখো এ প্লাস বি ইজিকুয়াল টু কত, এটা নাইনটি ডিগ্রি দেওয়া আছে, দেখো নাইনটি ডিগ্রি দেওয়া আছে, তো আমাকে এ তে আনতে হবে কারণ আমার প্রুফিংটা এ তে আছে। তাহলে আমি করলাম কি অতএব অর বি ইজুগল টু কত, নব্বই ডিগ্রি মাইনাস এ হলো, বি ইজুগল টু নব্বই ডিগ্রি মাইনাস এ, দেখো তো আসছে কি না, বি ইজুগল টু নব্বই ডিগ্রি মাইনাস এ আসছে, তো এ প্লাস বি ইজুগল টু নাইনটি ডিগ্রি হলে বি ইজুগল টু কত হচ্ছে, নব্বই ডিগ্রি মাইনাস এ আসছে। তাহলে আমি দেখো আমি এই জায়গাটাতে মানটা পুট করছি, অতএব ওয়ান প্লাস ট্যান এ, ট্যান এ বাই ট্যান বি, ওয়ান ট্যান এ বাই ট্যান বি, ট্যান বি সমান কত বলো, ওয়ান প্লাস ট্যান এটা রেখে দাও, ট্যান এটা রেখে দাও বাই ট্যান বি, ট্যান ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস এ হচ্ছে, তো দেখো বি ইজুয়াল টু নব্বই ডিগ্রি মাইনাস এ, তাহলে ট্যান বি ট্যানের জায়গায় ট্যান লিখে দিলাম আর বি এর জায়গায় নব্বই ডিগ্রি মাইনাস লিখে দিলাম, সমান কত লেখো, ওয়ান প্লাস ট্যান এ বাই কত হচ্ছে, ট্যান এ বাই ট্যান নব্বই ডিগ্রি, ট্যান নব্বই ডিগ্রি মানে সে সমান কত, কটে, কট কট কটে হচ্ছে, তো তাহলে সমান ওয়ান প্লাস ট্যান এ, দেখো ওয়ান প্লাস ট্যান এ বাই কত, বাই ওয়ান বাই ট্যান এ, কটে মানে কত, ওয়ান বাই ট্যান এ, তাহলে সমান কত দেখো, সমান হচ্ছে কত, এটি ট্যান এ বাই ওয়ান আর ওয়ান বাই ট্যান এ, তাহলে প্রথম চতুর্থ করলে কী আসছে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ ইজিকুয়াল টু কত, আর সমান সেক স্কোয়ার এ, কেন বলো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিকুয়াল টু ওয়ান, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি ওয়ান হয় তাহলে সেক স্কোয়ার এ ইজিকুয়াল টু কত, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিকুয়াল ওয়ান, তাহলে সেক স্কোয়ার থিটা ইজিকুয়াল টু কত হচ্ছে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে আমি প্রুফিংটা এসে গেল, তাহলে আমার এই প্রুফিংটা এসে যাচ্ছে।